এখন বাজে বিকেল 5টা 6। বিকেলবেলায় এই 4টে নাগাদ বৃষ্টিও হয়েছিল, অল্প অল্প ঝড়ও হয়েছিল। আর কদিন ধরে বৃষ্টি না হওয়াতে এত গরম বেড়ে গেছিল, দেখো গাছের কত পাতা পড়েছে, পুরো একদম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। আর এই সবে ঘুম ভাঙলো বাবুদের, একটা দেখো ওই যে হিসি করে ঘরে পাঠিয়েছে, আবার যেই দেখবে একটু খেলাধুলো করবে টুক করে আবার কোন জায়গায় হিসি করে দেবে, তার ঠিক নেই। বাইরে যাবি? দেখো আমি যেই দরজাটা খুললাম ওর হিসি পেয়ে গেছে। হ্যাঁ, বাইরে মাকে ভিডিও করতে দেখলে পমের হিসি পেয়ে যায় বেশি। ভাবলাম আবার যেহেতু একটু ভিডিও করব, আজকে সকালবেলায় অনেক কাজ ছিল তাই ভিডিও করতে পারিনি। মেশিনে সেলাইগুলো করি তো, করতে করতে দেরি হয়ে যায় আর ভিডিও করার টাইম পাই না, তাই আজকে ভাবলাম বিকেল থেকে করব। যেই দরজাটা খুলেছি পেছন পেছন চলে এসেছে, আর বাইরে আসলে ওর হিসি পেয়ে যায়। কি মশা না অনেক? আজকে একটু মশাটা কম আছে, 3টে নাগাদ ঝড়ের মতন একটু বৃষ্টি হয়েছে না, তাই মশাটা অনেক কম। চলো জল দিয়ে দিই। নীল নীল আকাশ, এখনো মেঘ রয়েছে ভর্তি। চলো জল দিয়ে দিই পায়ে। এই মাত্র বাথরুমে করেছে, তারপরে ওর বাইরে বাইরে নামতে কাউকে দেখলেই হলো, তাহলে ওর হিসি পেয়ে যায়। আসো পামোচো, আসো আসো, বাইরে কাউকে নামতে দেখলেই হলো, তাহলে ওর হিসি করার কথা মনে পড়ে। এতবার করানো সত্ত্বেও তারপরেও ঘরে ফাঁক ফেলে খেলতে খেলতে হিসি করে দেয়, বৃষ্টি হলে আরো বেশি। ওই ঘরে গিয়ে খেলা শুরু করে দিয়েছে। কি দুষ্টুমি করছো গিয়ে? তোমাকে আসতে বলিনি, তো ওই দেখো ও এসছে, কালকে চান করিয়েছি, আজকে দুটোকে আছড়ে কাজলের টিপটা পরানো বাকি আছে, গিয়ে আবার ওদের দুটোকে আছড়ে কাজলের টিপ পরিয়ে দেবো। আবার আমাকে নালিশ করছে। চলো তোমাদের একটু সন্ধ্যেবেলায় পুকুরটা দেখিয়ে আসি, বৃষ্টি হয়েছে তো অনেক স্লিপ হয়ে গেছে, আস্তে আস্তে নামতে হবে। আকাশে মেঘ ভর্তি এখনো। কত সুন্দর লাগছে, চেঁচামেচি শুরু করে দিয়েছে ঘরের মধ্যে। আমি বাইরে না, কি হয়েছে রে, এত চেঁচাচ্ছিস কেন? ও পম রুমালটা নিয়ে নিয়েছে দেখো, তাই বলি ভুতু এত চেঁচাচ্ছে কেন? হ্যাঁ এতগুলো থাকতে আবার ওইটাই নিতে হবে, কথা আছে, চলো এবার আছড়ে দি। এ দুটোকে আছড়ে দেবো, চোখ মুছিয়ে দেবো। কি শুরু করেছিস তোরা? হ্যাঁ কি শুরু করলি? হ্যাঁ কি পপ দেখো কতগুলো নিয়ে এসে তারপরে কি শুরু করছে। ভুতু জল খাবি? হ্যাঁ জল খেয়ে নাও একটু, তারপরে তুমি আবার খেলা করবে। তুমি জল খেয়ে নাও। না 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 না, ভুতু একটুতেই হাঁপিয়ে যায় না, মানে ভুতুর জন্য জল রেখে দিতে হয় দরজার সামনে। চলো আছে খাওয়া আছে, ওই দেখো জলটাও শান্তিতে খাচ্ছে না, এত খেলার ইচ্ছা হচ্ছে ওদের। চলো আছড়ে দেব পাম, তুমি আছড়াবে না? নিয়ে নিচে নিয়ে নিচে ভুতু দেখ। চলো এবার তোমাকে আছড়ে দিই, আসো আসো এখানে 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 বসো। হ্যাঁ আছড়ে দেবো, চোখ মুচিয়ে দেবো, আছড়ে দেবো, টিপ করিয়ে দেবো, সব করে দেবো। হ্যাঁ বসো। এটা নিয়ে যাবি না, কোথায় যাচ্ছিস, বস। বললাম না পম এদিকে আসো, এদিকে আসো।
আগে পমকে করিয়ে দি, আয় পম, আয় আয়। কি শুরু করেছে বাবা, এতক্ষণ লালটা নিয়ে করছিল, এখন দেখো সব পম গিয়ে সাদাটা নিয়েছে, এখন ওর ওই সাদাটাও লাগবে। হয়েছে, আসো এবার। আসো, নিয়ে আসো, তুমি আমার কাছে নিয়ে আসো পম, তাড়াতাড়ি তাড়াতাড়ি উড়িয়ে বাবা। আয় পম, হ্যাঁ তুমি আমার কাছে নিয়ে আসো, এইখানে এইখানে আসো, আসো 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 তাড়াতাড়ি। চিন্তা কর, ও ওইটা ছেড়ে ওইখানে গেছে, ওইটা ছেড়ে ওইখানে গেছে, পম তো বদমাস হয়ে গেছে অনেক, ভুতুর চাইতেও দেখো ভুতু যেটা যেটা নিচ্ছে ও সেইটা সেইটাই নিচ্ছে। সবাই সবগুলো দখল করবে, কার গায়ে শক্তি দেখো। হ্যাঁ চলে আসো, আসো। কত
তুমি কিন্তু খেলাধুলো করলে তোমার হিসি বেরিয়ে যায়, তাই তুমি বেশি খেলাধুলো করো না। যে ভূতু দেখো বসে বসে দেখবে, এবার নামিয়ে দেবো, আজকে অনেক গরম, দেখো না জিভ বেরিয়ে গেছে। আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আসো। এই যে ও হিসি পেয়ে গেছে, দেখো খাটে উঠে হিসি পেয়ে গেছিল, হিসি পেয়ে গেছে। হ্যাঁ দাঁড়াও প্যান্টুল খুলে দাও, পৌঁছো পৌঁছো পৌঁছো। হ্যাঁ দেখো খেলতে খেলতে হিসি পেয়ে গেছে, যেই খাটে তুললাম হিসি পেয়ে গেল, খাটে উঠলে হিসি পেয়ে যায়। যাও আয় পুতু, এর উপরে ভালো করে ভালো করে, ব্যাস ও এইভাবে মোচে, তাই তো পুতু চলো ঘুরে চলো। সবাই হাঁপিয়ে গেছে দেখো, আর না এখন সন্ধে দেবো, সন্ধে দেবো, ওখানে যাও পুতু, এখানে এখানে আসো, যাও 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 যাও, অনেক খেলে নিয়েছো বাবা, অনেক হাঁপিয়ে গেছি আমরা আজকে। হ্যাঁ বসো 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 বসো। আর আমি এক বন্ধু বলেছিল আমি কি শাড়ি কিনেছি দেখানোর জন্য, তা আমার শাড়িগুলো সব অর্ডার দেওয়া ছিল, আজকেই সব কটা এসছে। এই দেখো সব কটা হচ্ছে গিয়ে খাদি কটন, এই যে এই একটা, এই একটা, আর এইটা কালোর উপরে, আর এইটা হচ্ছে গিয়ে সব কটাই খাদি কটন, এটা হচ্ছে ভাগলপুরি, দুটো পাট একটা কালোর উপরে এরকম। এখনো একটা বাকি আছে, ওটা এলে তোমাদের দেখাবো। আমি এমনিতেও সব হচ্ছে গিয়ে খাদি কটনই কিনি, কবছর ধরে খাদি কটন কিনছি, অনেকগুলো আছে জামদানি, কিন্তু এখন জামদানি বেশি পরা হয় না, আমি আর এখন আর জামদানি পরা হয় না, আর আমি বেশি তো বাইরে বের হই না, এদিক ওদিক যাওয়ার জন্য আমার পুজোতেও হয়ে যায়, আর এগুলো পুজোতে পরার পর এদিক ওদিক যাই যখন এগুলোই পরি, তাই এরকম ধরনের শাড়ি আমার বেশি ভালো লাগে, আর মেয়েরাও পছন্দ করে এগুলো, সরস্বতী পুজো এলে সরস্বতী পুজো এলে ওরা এই শাড়িগুলোই পরতে বেশি ভালোবাসে। এখনও একটা অর্ডার দেওয়া আছে, মোট ছখানা শাড়ি অর্ডার দিয়েছিলাম, আজকেই পাঁচটা চলে এসছে, তাই তোমাদের দেখিয়ে দিলাম আমার শাড়িগুলো কেমন হয়েছে বলবে। দাম বেশি না, 350 থেকে 450 টাকার মধ্যে এক একটা শাড়ি, মানে মোট 6টা শাড়ি আমার 2250 টাকায় হয়ে গেছে।
এই শাড়িগুলোর বেশি দাম হয় না। সব কটা শাড়ি আমি মিশো থেকে কিনেছি অনলাইনে, দেখলে তোমাদের দেখিয়ে দিলাম আমার শাড়িগুলো কেমন হয়েছে বলবে তোমরা। কি আছে ভুতু? এই তো আছড়ে দিলাম আবার রুমাল। এই এই রুমাল এই মাত্র খেলা করলো, দেখো জিভ বেরিয়ে গেছে। ভুতু মারবো কিন্তু। আর এইটা দেখো, এই যে শুরু করে দিয়েছে, ও বারণ করলেও শুনবে না, সারা দিন এইটা নিয়ে টানাটানি। আর এই যে দেখো, এটা বৃষ্টির জামাটা বানানো হয়ে গেছে। বৃষ্টি দেখাও একটু। এই যে এইবারে এই কাপড় দিয়ে এরকম ধরনের ফ্রক বানিয়ে দিয়েছি, আর ওই সঙ্গে জুতোটা পরে নিয়েছে, দেখছে কেমন লাগে। সন্ধে দিয়ে এলাম, এখন মুড়ি খাবে না। তুমি বলছো আমারটা মাখতে হবে না, মা দিয়ে দাও আমি মেখে খেতে পারি। দেখো টিফিন খাচ্ছে দুজনে, এখন আমাদের মুড়ি কটা মাখবো, তার আগে ওদের মেখে দিতে হলো, নাহলে চেঁচামেচি করবে মাখতে মাখতে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।